প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদের আবারও সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের সাথে আমার একটি লাইভ ক্লাস নেওয়ার কথা ছিল। দুঃখিত যে আজকের ক্লাসটি লাইভ নিতে পারলাম না। আমার ফোনে যান্ত্রিক ত্রুটির কারণেই আমি ক্লাসটা নিতে সম্মত হতে পারি নাই। ক্লাস নিতে গিয়ে 2 মিনিট পর পর ভিডিওগুলো অফ হয়ে যাচ্ছিল। যাই হোক, যার কারণে আমি ক্লাসটি নিতে পারিনি। ইনশাআল্লাহ আগামী দিন থেকে আমি লাইভে ক্লাস নেব। আজকের ক্লাসটি আমি একটি রেকর্ডের মাধ্যমে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি, তোমরা ক্লাসটি দেখো, ঠিক আছে? আমি গতদিন যে বিষয়টি পড়িয়েছিলাম সেইটি ছিল ত্রিকোণমিতিক অনুপাত। আমরা আসলে ত্রিকোণমিতি 9 পয়েন্ট, ত্রিকোণমিতির 2টা অনুশীলনী আমরা শেষ করেছিলাম, বাট এটার যে ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ যে সাইন, কস, ট্যান, সেক, কট, কসেক এগুলো ছিল, এগুলোর যে বিভিন্ন মানের বিভিন্ন কোণের মান, অর্থাৎ সাইন 30, কস 30, সেক 30, কসেক 30, কট 30, এই মানগুলো কী করে আসে সে বিষয়টি আমরা শিখি নাই। আবার অর্থাৎ 0 ডিগ্রির ত্রিকোণমিতিক অনুপাত, 30 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাত, 45 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাত, 60 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাত, 90 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাত এগুলো শিখি নাই। তো যাই হোক, গত ক্লাসে আমরা 45 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাত শিখেছি, আজকে আমরা শিখব 30 এবং 60 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাত, ঠিক আছে? 30 এবং 60 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাত দেখো তোমরা, এইখানে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাত নিতে গেলে, অর্থাৎ 30 এবং 60 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাত বের করতে গেলে আমাদেরকে প্রথমে একটি 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণ বিশিষ্ট একটি ত্রিভুজ আঁকতে হবে বা চিত্র আঁকতে হবে, খেয়াল করো। তাহলে প্রথমে আমি কিন্তু খুব বিস্তারিত ব্যাখ্যা লিখবো না, তোমাদেরকে আমি নোট আর কি দিয়ে দিব, ওইটা থেকে করবো, আমি জাস্ট অংশটুক তোমাদেরকে দেখাচ্ছি। ধরে নাও যে এখানে এক্স ও জেড আমি একটি কোণ নিলাম যার পরিমাণ হচ্ছে 30 ডিগ্রি, এই কোণটির পরিমাণ হচ্ছে 30 ডিগ্রি, খেয়াল করো, এই কোণটি 30 ডিগ্রি। আচ্ছা, এবার ও জেড এর উপর যে কোনো বিন্দু পি নিলাম, আমি এগুলো কিন্তু লিখে দিব না, আমি বলে দিচ্ছি, একটা নোট দিব, সেখান থেকে তোমরা নোট করে নিবে। তাহলে প্রথমে এক্স ও জেড সমান 30 ডিগ্রি একটি কোণ নেই, ও জেড এর উপর যে কোনো একটি বিন্দু পি নেই, পি থেকে ও এক্স এর উপরে পি এম লম্ব আঁকি, পি থেকে ও এক্স এর উপরে পি এম লম্ব আঁকি, ঠিক আছে? এটি লম্ব আঁকলে এটি 90 ডিগ্রি কোণ হবে, ঠিক আছে? আচ্ছা, এবার খেয়াল করো যে এটির একটা হালকা বর্ণনা আমরা এখানে লিখব, যে মনে করি কোণ এক্স ও জেড সমান 30 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, আর পিএম ও জেড উপর যে কোনো বিন্দু পি, পি থেকে ও এক্স এর উপর পিএম লম্ব আঁকি, এগুলো লিখছি না। এবং এখানে পি এম ও সমান 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি কারণ এটা লম্ব আঁকলাম, ঠিক আছে? যেহেতু পি এম লম্ব ও এক্স, এই তো, তাহলে আরেকটি বিষয় খেয়াল করো যে এইটি একটি ত্রিভুজের 3 কোণের যোগফল 180 ডিগ্রি বা 2 সমকোণ, তাহলে এটি একাই 1 সমকোণ বা 90 ডিগ্রি, তাহলে এই দুটোর যোগফল হচ্ছে তোমার 90 ডিগ্রি, কিন্তু এটা হচ্ছে 30, তাহলে এটা কত হবে 60, ও পি এম সমান এটা হচ্ছে 60। আমার কথা বুঝতে পেরেছ? 3 কোণের যোগফল 180 বা 2 90 ডিগ্রি, তাহলে এটা একাই 90 ডিগ্রি আর এই দুটোর যোগফল 90, তাহলে দুটোর যোগফল 90 থেকে 30 বাদ দাও, তাহলে এখানে থাকবে 60 ডিগ্রি, ঠিক আছে? এখন এ বাহুটাকে আমরা বর্ধিত করলাম যেন এটুক আর এটুক পরস্পর সমান হয়, ঠিক আছে? কিউ পর্যন্ত বর্ধিত করলাম, দেন ও কিউ যোগ করি আমরা, এই যেটা যোগ করলাম এগুলো লিখে নিবে, পি এম কে কিউ পর্যন্ত বর্ধিত করি যাতে পি এম সমান এম কিউ হয় এবং ও কমা কিউ যোগ করি, এটার ফলে ওটুকু লিখলাম, ঠিক আছে? এখন খেয়াল করো এই ত্রিভুজটি আর এই ত্রিভুজটি আমরা সর্বসম করব। কেন সর্বসম করব? কারণ হচ্ছে যে আমাদের টার্গেট হচ্ছে যে এই কোণটা, এই কোণটা আর এই কোণটা সমান দেখাবো,
त्रिभुजेर ए पुरो एक त्रिभुज कल्पना करो, ए रेखाटा बाद दाओ, ए पुरो त्रिभुज कल्पना करले आमरा तीनटा कोण त्रिभुजेर परस्पर समान होले तीनटा बाहु समान हबे, तीनटा बाहु समान होले आमादेर त्रिकोणमितिक अनुपातगुलो आमरा खूब सहजे बेर करते पारबो। ताई आमादेरके ए तीनटा कोण समान करते प्रथमे ए त्रिभुजटा ए त्रिभुजटा सर्वसम करते हबे। ताहले ख्याल करो जे त्रिभुज त्रिभुज হচ্ছে OPM, त्रिभुज OPM ও त्रिभुज OQM এই দুটি ত্রিভুজে খেয়াল করো PM আর MQ পরস্পর সমান, PM সমান MQ আর OM সমান OM সাধারণ বাহু, এ বাহুটি এই ত্রিভুজ এই ত্রিভুজের সাধারণ বাহু। তাহলে একবার উপরের জন্য OM একবার নিচে ত্রিভুজের জন্য OM, তাহলে দুটি করে বাহু সমান। আর এটি যেহেতু লম্ব এঁকেছি তাই এটি 90 ডিগ্রি এটিও 90 ডিগ্রি, তাহলে এই ত্রিভুজের OPM আর এই ত্রিভুজের OP সরি এই ত্রিভুজের OMP এই ত্রিভুজের OMQ পরস্পর সমান, OM P সমান ও এম কিউ কেন সমান, উভয় 90 ডিগ্রি, উভয় 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা তাহলে এই ত্রিভুজের দুটি করে বাহু, এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের দুটি করে বাহু, দুটি করে বাহু আর একটি করে কোণ সমান, অতএব ত্রিভুজ দুটি সর্বসম, ত্রিভুজ ও পি এম সর্বসম ত্রিভুজ ও কিউ এম, এই ত্রিভুজ দুটি সর্বসম, সর্বসম হলে সবকিছুই সমান, সবকিছুই সমান হলে এখন আমরা লিখতে পারি এ কোণটি আর এ কোণটি সমান, এ কোণটি আর এ কোণটি সমান, তাহলে বা অতএব কোণ পি ও এম, পি ও এম সমান কিউ ও এম, কিউ ও এম সমান, তার মানে কি বলো তো, এ কোণটি আর এ কোণটি সমান মানে কত ডিগ্রি, 30 ডিগ্রি, তাহলে এটি আর এটি সমান 30, তাহলে এই পুরো কোণটা কত হবে, 30 যোগ 30 মানে 60, তাহলে পি ও কিউ সমান 60, তাহলে পি ও কিউ সমান 60 ডিগ্রি, এটুক 60 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা এবং এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম, তাহলে এ কোণটি আর এ কোণটিও সমান, তাহলে ও পি এম, ও পি এম সমান ও কিউ এম, ও কিউ এম সমান 60 ডিগ্রি, কেন, কারণ এটা 60 ডিগ্রি, ও পি এম সমান 60 ডিগ্রি, এখানে দেখানো আছে ও পি এম সমান 60 ডিগ্রি, তাহলে এটি 60 ডিগ্রি, এটির সাথে এটি সমান, তাহলে এটিও 60 ডিগ্রি, তাহলে এ কোণটাও 60 ডিগ্রি, এ কোণটাও 60 ডিগ্রি, এ কোণটাও 60 ডিগ্রি, অর্থাৎ তাহলে আমরা পেলাম এ কোণটি আর এ কোণটি সমান, এটি 60 ডিগ্রি ছিল এখানে আগে লিখেছি তাই এটিও 60 ডিগ্রি। আচ্ছা তাহলে এ কোণটি এ কোণটি এ কোণটি তিনটা কোণই 60 ডিগ্রি, তাহলে অর্থাৎ কোণ পি ও কিউ খেয়াল করো এখানে পি ও কিউ সমান ও পি কিউ সমান পি কিউ ও, ঠিক আছে, তিনটি সমান, ও পি ও কিউ সমান ও পি কিউ সমান ও এম, ও পি কিউ ও কিউ ও কিউ পি তিনটি কোণে 60 ডিগ্রি করে, ঠিক আছে। আচ্ছা এখানে তাহলে আমরা খেয়াল করো তিনটি কোণ সমান পেলাম, এই তিনটি কোণ পরস্পর সমান, তাহলে তিনটি কোণ সমান হলে কোণের বিপরীত বাহুগুলো সমান, মনে করো এই বাহুটা নাই, তাহলে পুরো একটা ত্রিভুজের তিনটি কোণ সমান, তাহলে এই কোণের বিপরীত বাহু এইটি, এই কোণের বিপরীত বাহু এইটি আর এই কোণের বিপরীত বাহু এইটি, তোমরা জানো যে কোণের বিপরীত বাহু চিনতে গেলে
কোণের অক্ষরকে বাদ, তাহলে এই কোণের বিপরীত বাহু এই কোণের অক্ষর কিউ বাদ দিয়ে দাও, তাহলে এর বিপরীত বাহু হচ্ছে ওপি। ঠিক আছে, এইভাবে করে কোণের বিপরীত বাহু এই যে কোণের অক্ষর ও বাদ, তাহলে পি কিউ সমান এই কোণের অক্ষর পি বাদ। ঠিক আছে, তাহলে ও কিউ সমান কোণের অক্ষর বাদ ওপি। ত্রিভুজের তিনটা কোণ সমান হলে তার বিপরীত বাহুগুলোও সমান, মানে তিনটি বাহু সমান। আচ্ছা ঠিক আছে, এখন খেয়াল করো যে এখানে যে বিষয়টি দাঁড়ায় সেটি হচ্ছে যে এ বাহুটার দৈর্ঘ্য ধরলাম 2a, ওপি সমান 2a। ঠিক আছে, তাহলে ওপি সমান যদি 2a ধরি, তাহলে ধরি ওপি সমান 2a, অতএব পিএম সমান কত? ওপি সমান 2a, তাহলে পিএম, পিএমটা হচ্ছে পি কিউ এর অর্ধেক, পিএমটা হচ্ছে পি কিউ এর অর্ধেক। আমাদের কাজ কি এখন? কাজ হচ্ছে যে আমরা তিনটা বাহু সমান পেয়েছি, এতটুকু করতে পারবা তাই না? আচ্ছা, তিনটি বাহু সমান এতটুকু করতে পারবা। প্রথমে তো মানে যে বিষয়টা আমি বললাম যে এক্স ও জেড 30 ডিগ্রি কোণ, এখানে একটি বিন্দু নিয়েছো, লম্ব এঁকেছো, বর্ধিত করেছো, তারপর এটুক আর এটুক যেন সমান এটুকু যোগ করেছো, দেন আমরা এই ত্রিভুজ দুটাকে সর্বসম করে তিনটি কোণ পরস্পর সমান দেখাবো এবং 90-60 ডিগ্রি করে, তাহলে তিনটা বাহু সমান হয়েছে। এতটুকু তো মাথায় নিয়েছো বা পারবা। এখন আমরা এই বাহুটার দৈর্ঘ্য আর এ বাহুটার দৈর্ঘ্য আর এ বাহুটার দৈর্ঘ্য বের করব। আচ্ছা, মূল টার্গেটটা আমি বোঝানোর চেষ্টা করছি যে আমরা এটা একটি সমকোণী ত্রিভুজ, আমরা ওপি বাহুর দৈর্ঘ্য, পিএম আর ওএম তিনটা বাহুর দৈর্ঘ্য বের করবো, এটি আমাদের পরিকল্পনা। তো ওপি সমান 2a ধরলাম, তাহলে পিএম সমান কত? পিএমটা হচ্ছে পি কিউ এর অর্ধেক, পিএমটা হচ্ছে হাফ পি কিউ। ঠিক আছে, এখন দেখো পি কিউ আর ওপি পরস্পর কি সমান? তিনটি বাহুই পরস্পর সমান, তাহলে পি কিউ এর পরিবর্তে আমি ওপি লিখতেই পারি, তাহলে এটি সমান হাফ